নাইলনে শাড়িতে মেলে দেয়া মায়ের শাড়িটা বিশাল পতাকার মতো ওড়ে একটু দূরেই বেতের ঢালায় শুকুতে দেয়া হলুদ মাখানো আম গলে গলে পড়ে সোনালি রোদ। ছানাদের নিয়ে উঠোনের এক কোণে মাধবীলতার ঝোপের ছায়ায় ঝিম মেরে বসে আছে সাদা বাদামি ছোপের মুরগিটা। পাটি পেটিপে এসে খুব সাবধানে বয়াম থেকে এক খাবলা আচার তুলে নিল খুকি, আবার সাবধানে বয়ামের মুখটা বন্ধ করে বাগানের দিকে চলে গেল। ফ্রকের আড়াল থেকে লবণের পুটলি বের করে আয়েস করে বসল কাঁচা মিঠা আম গাছটার নিচে। জানালার পর্দা উঠছে উথাল পাথাল বাতাসে, ভেজা চুল মেলে দিয়ে মা ঘুমিয়ে আছেন, একটা হাত মাথার নিচে, বালিশের পাশে আধখোলা পথের দাবি, ফরফর করে ওড়ে নিউজ প্রিন্টের পাতা। মায়ের আঁচলের খুঁত থেকে খুব সন্তর্পণে একটা এক টাকা নোট খুলে নিয়ে খোকাও পা টিপে টিপে বাড়ির বাইরে চলে গেল। এক হাতে নাটাই আরেক হাতে চকচকে টাকা নিয়ে এক ছুটে খুরির দোকানে। হু হু বাতাস, রোদেলা দুপুর, আম কাঁঠাল, 1937 সাবান, আনারস, চালকুমড়া, নিশিন্দা গাছ, দুর্বা ঘাস, কুলফি আইসক্রিম, চালতার আচার, আরো কত কি মিলে, আরো কি মিলে, 14 পদের একটা ঘ্রাণ ভেসে বেড়ায় চারপাশে। এসবের মাঝখানে কোথায় যেন আমি ছিলাম, এখন খুঁজে পাই না।